নিয়েছে। মুড়ি পরবটা যে শুরু হয়েছে এটা চৈত্র মাস থেকেই শুরু হয়েছে, কারণ আগেকার শুনেছি যে আগেকার যারা মানুষ আসতেন এখানে তো তারা হরিনাম শুনতে শুনতে তাদের সন্ধে হয়ে যেত, তারা রাতে বাড়ি ফিরতে পারত না। তারপরের দিনে সকালে এখানে মুড়ি ভিজিয়ে সবাই বাড়ি দিকে রওনা হতো। তো তখনকার দিন থেকে এখানে মুড়ি মেলা প্রচলিত হয়। এটা প্রায় 150 বছরের পুরনো। আর এখানে যে যে দেবী পূজিত হয় এটা মহা ভৈরবীয় তান্ত্রিক দেবী আর কি। এই মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু দূর দূরান্তের মানুষেরা হাজির হয়। এই দ্বারকেশ্বর নদীর তীরে মিলন মেলা রূপ ধারণ করে। মেলায় হাজির হওয়া গ্রামবাসীদের জন্য এদিন দুপুরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে সঞ্জীবনী মাতার আশ্রমে। দ্বারকেশ্বরে স্নান সেরে নদের চলে চলে খিচুড়ি প্রসাদ খাওয়া, উৎসব চলে গোটা দিন। ফের একটা বছরের অপেক্ষা নিয়ে পড়ন্ত বিকেলে নিজের নিজের গ্রামের পথে পা বাড়ান 8 থেকে 80। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, নিউজ আজ বাংলা।